এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কাজুরের হালুয়ার মধ্যে বালি, এটা কি করে হতে পারে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। খাবারটা তো আপনি বানিয়েছেন, জবাবটা তো আপনি দেবেন। মিষ্টি খাইয়ে তুমি সবার সাথে মধুর সম্পর্ক তৈরি করতে চাও তো ডালি, এমনকি আমার দাদাকেও হাত করতে চাও। এবার দেখবে তুমি ডালি, এই মিষ্টি আজ কেমন তোমার জীবনটাকে তেতো করে দেয়। বাহ ডালি, দারুণ দারুণ রান্না করছো তুমি, জানো এত ভালো স্মেল বেরিয়েছে আমি বসার ঘর থেকে ছুটে এলাম। হ্যাঁ, সব কিছু প্রায় হয়েই গেছে, এবারে এই এলাচগুঁড়োটা দিয়েই নামিয়ে দেবো। বাস তোমার হয়ে গেছে না? তাহলে একটা কাজ করবে প্লিজ, মা না জানতে চাইছিলেন যে তোমার আর কতক্ষণ বাকি, যখন হয়ে গেছো নাকি একটু ইনফর্ম করে দাও না। চলো, গাজরের হালুয়ায় বালি, তাও আবার গ্রেট করা, এবার দেখবে ডালি কি হয়। ডালি, মা যে তোমায় বলেছিলেন যে আজকে রান্না করার আগে সব কিছু ভালো করে ধুয়ে নিতে, তুমি ধোওনি? হ্যাঁ, আমি আমি তো সবটা। তার মানে বড় মা বলে দেওয়া সত্ত্বেও এই খাবারগুলো নষ্ট করার জন্য ইচ্ছা করে আপনি এই কাণ্ডটা করেছেন, তাই তো? আপনি কেন? চুপ, একেবারে চুপ। বড় মা আপনাকে একটা সামান্য নিয়ম পালন করতে বলেছিল, সেই ইচ্ছাটা যদি না থাকতো আপনি ক্লিয়ারলি বলে দিতে পারতেন যে আমি পারবো না করতে। এতগুলো লোকে খাবার নষ্ট করলেন, আমাকে অপমান করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট? আমরা একবার খেয়ে দেখছি, এই খেয়ে দেখ তো। তুমি সত্যি বালি আছে খাবারে? অসম্ভব, আমি আমি সবটা দেখেই খুব ভালো করে রান্না করেছিলাম। বাহ, ভেরি নাইস। তার মানে আমরা সবাই এখানে মিথ্যা কথা বলছি আর একমাত্র আপনি সত্যি কথা বলছেন। আমি একবারও সে কথা বলিনি আপনাকে। বলার মুখ নেই আপনার। আমি যদি ধরেও নিই যে আমি আপনাকে অপছন্দ করি বলে আমি মিথ্যা কথা বলছি, তাহলে এই লোকগুলো যারা আপনাকে মন থেকে বরণ করে নিয়েছে বাড়িতে, তারা কেন আপনার এগেনস্টে কথা বলবে বলুন আমাকে। ওকে, তাও যদি আপনার বিশ্বাস না হয় তত। এনি খান, খান না, না এক চামচ খেলে হবে না, পুরোটা খান। এটাই তো আপনি আমাদের সার্ভ করেছিলেন, তাই তো? খান পুরোটা, খান পুরোটা, খান, মেক ইট ফাস্ট, তাড়াতাড়ি খান, পুরোটা খান। আরে দাদা, কি করছিস, কি স্টপ ইট, এরকম করিস না, খান। এই খাবারে তো সত্যি বালি আছে। আগে এই মেয়েটাকে জিজ্ঞেস কর এই কাজটাও কেন করলো। আমি ওকে আগে থেকে বলেছিলাম যে আমার পরিবারের সাথে যে খারাপ করবে তাকে আমি ছাড়বো না, তাও ইন্টেনশনালি। আমি আমি এই কাজ করিনি, আমার যদি ইচ্ছে না থাকতো রান্না করার বা নিয়ম পালন করার, আমি তখনই বলে দিতাম। মনে একরকম আর মুখে একরকম, এরকম শিক্ষা আমার নয়। শিক্ষা, শিক্ষা, শিক্ষা সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে। আপনাদের ওই মুখার্জি পরিবারের শিক্ষা আর আপনার ওই শেখর মুখার্জির শিক্ষার লেভেল কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আজ একটা কথা আমি আপনাকে শেষবার বলছি, ভুল আমি করছি, তার জন্য তার জন্য যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু আমার পরিবার, ভালো বাবা, ওদের শিক্ষা নিয়ে আজকের পর আর একটাও কথা শুনতে চাই না আমি। আপনাদের সবার মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি ইচ্ছা করে আপনাদের সবাইকে অপমান করতে এই কাজ করেছি, তাই তো? বেশ, আপনারা বলুন আমাকে কি শাস্তি পেতে হবে, আপনারা যা বলবেন আমি আমি সেটা মাথা পেতে নেব। আপনার শাস্তি এটাই যে আজ সবার সামনে আপনি হাত জোড় করে মাথা নিচু করে ক্ষমা চাইবেন।
এই তো, এটা বলেই দাদা আমার কাজটা আরো সহজ করে দিল। কেন এভাবে রিয়্যাক্ট করছো রক্তি? আরে মানুষ মাত্রই তো ভুল হয়, খাবারে হয়তো সামান্য বালি আছে, এর জন্য বাড়ির নতুন বউ সবার সামনে ক্ষমা চাইবে কি? ইয়েস, ক্ষমা চাইবে সোমেনদা, ক্ষমা চাইবে। ভুল করেছে তাই ওকে ক্ষমা চাইতেই হবে। শুনুন, ক্ষমা চান, আপনি হাত জোর করে সবার সামনে ক্ষমা চাইবেন, প্লিজ গো অ্যাহেড, ক্ষমা চান, ক্ষমা চান, ভুলটা আপনার। আমাকে না ডালি, তুমি কারোর কাছে ক্ষমা চাইবে না। বড়মা, আমি বুঝতে পারছি না কেন তুমি ওর কথা বিশ্বাস করছো, ও তো রক্তিম। রক্তিম, তুমি কি আমাকে বিশ্বাস করো? এসব কি বলছো বড়মা? আমি তোমায় বিশ্বাস করবো না? আমি নিজের মায়ের জায়গাটা তোমায় দিয়েছি বলেই তোমাকে বড়মা বলে ডাকি, এমনি এমনি ডাকি না। আর সেই অধিকারেই আমি তোমায় বলছি রক্তিম, যা হয়েছে সেটা সেটা সম্পূর্ণ ভুল করে হয়েছে। আর ভুল তো মানুষ মাত্রই করে, সবাই কি আর ক্ষমা চায়? আমার মানুষ চিনতে ভুল হয় না রক্তিম, ডালি এ কাজ করতে পারে না। আর তাছাড়া রক্তিম, আমিও তো অনেক ভুল কাজ করি, তাহলে আমারও তো উচিত যে হাত জোর করে সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাওয়া। তুমি তো এটাই চাইবে, বলো। এই বাবা, বড়মা তুমি কি বলছো কি এসব? তুমি কেন ক্ষমা চাইবে? তুমি আমাদের সবার বড়। ডালি বয়সে না হলেও সম্মানে এই বাড়ির বড় বউ। আমি চাই না যে ও ক্ষমা চাক। এই পুলিশ সব সময় ভুল জায়গায় ভুল কথা বলে আমার কাজটাকে বিগড়ে দেয়, অসহ্য। আপনাদের মুখার্জি পরিবারের শিক্ষা আর আপনার ওই শেখর মুখার্জির শিক্ষার লেভেল কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর সবার সামনে আপনি হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাইবেন। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি, এক্ষুনি বেরিয়ে যাবো, এক্ষুনি। বৌদি চলে যাচ্ছ, মানে হার মেনে চলে যাচ্ছ? কথাটা হার মানা বা না মানার নয়, আত্মসম্মানের। আমরা সবাই জানি এই বিয়েটা একটা মিথ্যে নাটক।